আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আপনাদের দয়ায় আমরা ভালো আছি। এখন একটি আম দেখতে পাচ্ছেন, এর স্মেল কিন্তু আমরা পাচ্ছি। এটা হচ্ছে বারিপুর লেট ভ্যারাইটির আম। এখন হচ্ছে আজকে আগস্ট মাসের কত তারিখ? জুলাই মাসের আট তারিখ। আগামী পরশু দিন ঈদ, কোরবানির ঈদ। আজকে আমরা এই আমটি আমাদের গাছ থেকে হারভেস্ট করবো ইনশাল্লাহ, বিসমিল্লাহ রহমানির রহিম। এই যে আমরা আমটি হারভেস্ট করেছি, তো এখন আমরা এটা কেটে সেই আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা আরও জাপানি মেয়াজিকে আর একটা আম পাই। দর্শক বন্ধু, এখন একটি কিং অফ চাকাপাত আম আমরা আমাদের ছোট্ট এই গাছ থেকে হারভেস্ট করব। তো এবং এই ভিডিওগুলো আপনাকে আমরা পর্যায়ক্রমে কেটে খেয়ে দেখাবো। এটা এখনও পাকেনি মনে হচ্ছে। তো আমার হাতে দুইটা আম দেখতে পাচ্ছেন, একটা কিং অফ চাকাপাত এবং একটি বারিপুর। তো চলুন এবার জাপানি মেয়াজিকে পারা যাক, আসুন। দর্শক, জাপানি মেয়াজিকে প্রায় শেষ। এখন আমরা আমাদের একজন অতিথির জন্য এটা রেখেছিলাম। তো এই জাপানি মেয়াজিকে এখানে মাত্র দুইটা আম আছে। আমি আমটা হারভেস্ট করে ফেলি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার হাতে এখন তিনটি আম আছে। তো চলুন আমরা এখন এটা খেয়ে আমরা সবাইকে। দর্শক বন্ধু, এই যে দেখুন এখানে ব্যানানা আম ঝুলছে। এই এই আমটি যে এভাবে এর মধ্যে পেকে আছে আমরা কিন্তু এখন বুঝতে পারি, কেটে দেন। এই যে দেখুন, এটা একটা ব্যানানা, এটা একটু ধরেন আপনি। এই যে দর্শক, এই আমটা কিন্তু আমরা খেয়াল করিনি, এটা পেকে অলরেডি খুব কালার হয়ে গেছে এবং নিচের দিকে পচা শুরু হয়ে গেছে। এটা একটা ব্যানানা ম্যাঙ্গো, এটাও দেখুন এই যে পচে গেছে আর কি। মানে এটা এর মধ্যে পেকে এটা খেয়াল করে না। এই যে এখানে দেখুন, এই যে আরেকটা ব্যানানা আছে। তো এটা ব্যানানা, এটা কিং অফ চাকাপাত, এটা হচ্ছে জাপানি মেয়াজিকে এবং এটা হচ্ছে বাড়ি পোড়াম, এই চারটা। চলুন আমরা একটু স্বাদ গ্রহণ করি। দর্শক বন্ধু, এখন আমরা এই যে এখানে চার প্রজাতির আম দেখতে পাচ্ছেন, এখানে এই বড় আমটি আমরা মাত্র হারভেস্ট করলাম, এটা এখনও পাকেনি, ঠিক আছে? কিং অফ চাকাপাত, এটা আমরা পরবর্তী ভিডিওতে কেটে দেখাবো। এটা হচ্ছে জাপানি মেয়াজিকে, কালার আসছে মাত্র। এই এটা আপনারা অনেকবার দেখেছেন, এই আমরা খেয়েছি, সো এটা আবার কাটবো না আমরা। এখন হচ্ছে এটা কাটবো, বাড়ি ফোরের কিন্তু অনেক সুন্দর কালার এসেছে। তো চলুন, আমাদের মিস্টার ফুরকান এসেছে আমাদের বাগানে অতিথি হয়ে, সে একটু মানে টেস্ট করবে আমটা। মাত্র গাছ থেকে পারলাম। তো আসলে এটা যদি আমরা রেখে দিতাম তাহলে কিন্তু এটা আরও ভালো লাভ করতে চাই। খেয়ে আপনি জানান যে কেমন। ওয়ান্ডারফুল, খুব সুন্দর। দেখি আল্লাহ নিয়ামত, বিসমিল্লাহির রহমানির রহিম। অসম্ভব মিষ্টি, খুবই টেস্টি। আম রূপালী এবং হাঁসভাঙ্গা এর চেয়েও ভালো। আসলে কোনো আমের সাথে কোনো আম তুলনা করে লাভ নেই। বাইফোর আম এটা আপনারা জানেন, কমন আম, এটা অলরেডি বাংলাদেশে দুই তিন বছর যাবৎ ভালোভাবে হচ্ছে। সবচেয়ে শান্তির যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের নিজস্ব বাগানে গাছের আম যখন আমরা এইভাবে এই বিকেলবেলা সবাই মিলে আমরা স্বাদ গ্রহণ করছি, এটা হচ্ছে আসলে বড় শান্তি, আসলে কিছু হয় না। হ্যাঁ, তো আপনারাও কিন্তু আপনাদের স্বাদে এই ধরনের আম চাষ করে পরিবার সহ আপনারা বন্ধু বান্ধবের সাথে এই আনন্দটা শেয়ার করেন। আম তো আমরা অল্প খেলাম কিন্তু এই যে ভালো লাগছে, এটাই আসলে গাছ লাগানে লাগানোর পরে যখন এই ফল আমরা পাবো পরিচর্যা করার পরে, তখন এই যে খেতে ভালো লাগে, শান্তি, আমরা আনন্দ শেয়ার করতে পারি, খুবই মজা। আমাদের মতো কিন্তু আপনারাও সুন্দর একটি বিকেল কাটাতে পারেন আপনাদের সাত বাগানে অথবা নিজস্ব বাগানে। সো আপনারা এই চারাগুলো আমাদের
আমরা বলেছি যে আমরা পরীক্ষা না করে কোনো চারা কিন্তু আম গাছের সেল করি না, আমরা খেয়ে ফল ধরিয়ে তারপরে কিন্তু আমরা চারা সেল করছি, ঠিক আছে? তো আপনারা এই জন্য যেখান সেখান থেকে চারা অপরীক্ষিত জায়গা থেকে চারা না কিনে আমাদের থেকে নিতে হবে আমরা বলছি না, যে সকল ভালো প্ল্যাটফর্ম রয়েছে তাদের নিজস্ব এরকম তারা চিন্তাভাবনা করে বিক্রি করে, হ্যাঁ আধুনিক, তাদের থেকে আপনারা চারা কিনলে আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা কম। তো যাই হোক, এখন চলুন, এটা একটু পচে গেছে, একটু দেখালাম যে আমরা আসলে ওইভাবে হার্ভেস্ট করে ভুলে গেছি, এটা দেখিনি যে পেকে ছিল গাছের মধ্যেই। তো এটা আমরা একটা স্লাইস কেটে আমরা দেখাই, এই যে দেখুন দর্শক, এটা কিন্তু আঁটি খুবই পাতলা, হ্যাঁ, এবং এটা অতিরিক্ত পেকে গেছে, আমরা গন্ধ শুধু বুঝতে পারছি, নিচের দিকে পচেও গেছে, সুন্দর একটা আম কষ্ট লাগছে যে আমরা দেখতে পাইনি। আসলে এই আমটা খুবই সুন্দর, ব্যানানা আমটাও থাইল্যান্ডে যত চাষ হয় সবচেয়ে বেশি এক্সপোর্ট হয় এই ব্যানানা আম এবং ডকমাই, এই দুইটা আম। ব্যানানা আম নিয়েও নতুন করে বলার কিছু নেই, অসংখ্য ভিডিও আমরা ইউটিউবে আপলোড করেছি। আপনারা যদি কেউ একটা গাছ লাগাইতে চান যে আমি একটা গাছ রোপণ করব আমার জায়গা নেই, তাহলে আমি বলবো ব্যানানা একটা লাগাই, ঠিক আছে? আর ব্যানানা আমের বিশেষত হলো যে এ আমটা খুবই লম্বা আম হয়, আর দ্বিতীয়ত এটাতে কোনো শ্বাস থাকে না, আঁশ যেটা আমরা বলি আসলে, এবং আঁটিটা পুরোই মাংস, আঁট খুবই চিকন এবং পুরোটাই মাংস সচল পা আর কি। আর মিস্টার মুজাহিদ, ওই পালমার আমটা মনে হয় আছে, আপনি একটু দেখেন তাহলে, আমরা পালমারটাও ওই বাক্সের মধ্যে হয়তো আছে। তো দর্শক বন্ধু, আমরা বেশি কথা বলবো না, আমরা আমাদের আনন্দ, আমরা সবচেয়ে ভালো লাগতো যদি আপনারা আমাদের সাথে এই মুহূর্তে থাকতেন, আমাদের সাথে আম খেতেন, আমরা বেশি ভালো লাগতো। আশেপাশে যারা রয়েছেন আমাদের ফ্রুটস অ্যান্ড প্ল্যান্টসের, পাবনা, কুষ্টিয়া, যশোর, হ্যাঁ, আপনারা চলে আসেন, অল্প হলেও আপনাদের সাথে আনন্দ আমরা শেয়ার করতে চাই। আর যারা দূরের বন্ধু রয়েছেন, যারা অনেক দূরে বাড়ি, যারা এই ভিডিওটা দেখছেন কিন্তু আসার সুযোগ কম, তারা কুরিয়ারের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে এই চারাগুলো অর্ডার করে আমাদের এই নার্সারির চারা আপনাদের সাথে আপনারা নিয়ে যেতে পারেন। আমরা প্রায় কয়েক বছর যাবৎ সফলতার সাথে আপনাদের, আপনারা পাশে থেকেছেন জন্যই আমরা কিন্তু এইরকমভাবে সফল হয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে আমেরিকান রেড পালমার, এই আমটা আসলে এখন যদি কাটি এটা কাঁচা হবে, হ্যাঁ। তো এই তিনটা আম আমরা হচ্ছে আগামীতে, হয়তো আমরা ঈদের পরে দুই দিন রাখলেই আম দুটো পেকে যাবে, আমরা আবার সবাই মিলে কেটে আপনাদেরকে দেখাবো। তো আজকে ভিডিওটা লং করবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং কারো যদি চারার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে নক দেবেন, আমরা সবাই মিলে ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করবো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।